তো সবে আমরা তোরা সহায় করবার লাগিয়া যে সহায় করলেন যে মসজিদ আর সদগা জারিয়া হিসাবে মসগা জারিয়া কেনা খালকে আমত দিন ফাইমু দুনিয়া সারিয়া একদিন যাইমু কি কিন্তু এই সদগা জারিয়া রাস্তা ঘাট মসজিদ মার্শা যেটা বানাইয়া যাইমু এটা আমরা ফাইমু সকল বাপ ভাই সকল ও আল্লাহর গড় মসজিদর বা সাইয়া আপনারা এক টেকা দুই টেকা যে যত ফারণ দিয়া সহায় করোকা আস্তা গাঁওর মানুষে মিলিয়া তোলা পয়সা দিয়া মসজিদ খান খাড়া করছেন কিন্তু আল্লাহর গড় ফুরা ওরনা মানুষে নামাজ পড়িতা এই রমজান চলিয়া জার্গি কিন্তু ভাই সকল এক টেকা দুই টেকা আপনারা যে যত পারণ দিয়া সহায় সহযোগিতা করুক আপনার তোর লগর বন্ধু হলরে আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দেখা আর ও মসজিদর লাগিয়া আল্লাহর নামে আপনারা দুই টেকা এক টেকা যে যত পারণ মা বনিন তোর গেছে ও রিকুয়েস্ট করিয়ার পবিত্র রমজান মাস উপলক্ষে আপনারা যে যত পারণ এই মসজিদ খানো দিয়া সহায় সহযোগিতা করুন আল্লাহর গড় বানানির সহায় সহযোগিতা করুন আল্লাহ আপনার তোরে সহায় সহযোগিতা করব ওতালগি আমি তার নাম্বার দিছি সেক্রেটারি প্রেসিডেন্টর নাম্বার আছে গুগল পে ফোন পে আছে আপনারা গুগল পে অথবা ফোন পে আপনারা দিতে পারবা পয়সা টানটানোর লগে আপনারা যোগাযোগও করতে পারবা যোগাযোগ করিয়া কেউ যদি বড় আকারের কোনো পয়সা দেওয়ার জিও থাকে তে আপনারা তার লগে যোগাযোগ করুন আর আপনারা যে যত পারেন ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করে দিয়ে আপনার তোর লগর মানুষের কাছে দেখা যাতে এই মসজিদ খান কম দিনের ভিতরে ওই যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আমার দেশবাসী দিন ধরে দি ভাই বন্ধু অকল আপনারা নিশ্চয় অবগত হইবা ইনশাল্লাহ আমি জানাইমু আমরা দক্ষিণ দেবস্থান হুজাই জেলার দক্ষিণ দেবস্থান তাহফিজুল কোরআন হুসাইনিয়া মাদ্রাসার যে একটা জামে মসজিদ আমরা দেখরা ইনশাল্লাহ এই মসজিদ এখান আমরার মহল্লার মানুষের সারাই মিলিয়া সবর সহায় সহযোগিতায় মহল্লাবাসীর সহায় সহযোগিতায় ইনশাল্লাহ বিটি পর্যন্ত হইয়া আর পোস্ট খাড়া করি এখন সাটারিংও করা হয়ে গেছে এখন একটা মোটা অংশের পয়সার দরকার আমরা সাটডারে দিতাম যার কারণে রমজান মাস গেছে আমরা ইন তারাবি হয়েছে খতম তারাবি হয়েছে বড় কষ্ট করিয়া মসজিদ বাঙ্গার কারণে আমরা মক্তবগরের মধ্যে নামাজ পড়া লাগছে আর আপনারা যদি সারা সহায় সহযোগিতা করেন তো আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী রমজানের আগে আগে আমরা মসজিদ নামাজ পড়িতে পারবো ইনশাল্লাহ এখন এই মসজিদের ছাতর লাগিন আমরার রড সিমেন্ট বালি বহুত বস্তুর জরুরত আছে আপনারা যে যত পারেন কোনোবাই যাতে খালি যায় না কতরা কতরা দাঁড়িয়া খোয়া হয় আমরা সারায় যদি দুই টাকা চার টাকা পাঁচ টাকা করি যে যত করি অসিও আন্দাজা দিতে পারি তাহলে সারার সহায় সহযোগিতায় মসজিদ এখানে ফুরো হইব বলি আমি আশাবাদী আর আপনারা আমরা হাফিজি মাদ্রাসা আছে মাদ্রাসার নামের অ্যাকাউন্ট থাকবো মাদ্রাসার নামের অ্যাকাউন্ট স্ক্রিনার দেওয়া থাকবো অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবো স্ক্রিনার দেওয়া থাকবো যেহেতু মসজিদ এখান মাদ্রাসার মসজিদ হুসাইনিয়া জামে মসজিদ হুসাইনিয়া মাদ্রাসার জামে মসজিদ মাদ্রাসার অ্যাকাউন্ট মাদ্রাসার স্ক্রিনার দেওয়া থাকবো আপনারা স্ক্রিনার জরিয়তে ইনশাল্লাহ সারা সহায় সহযোগিতা করবার বেশ থাকেন বেশি শেয়ার করবা ভিডিওগুলো ইনশাল্লাহ হাফিজিবাইকাতু হুজাই জেলার দক্ষিণ দেবস্থান হুসাইনিয়া জামে মসজিদ লগে আমরা হাফিজিয়া মাদ্রাসা আছি আমরা মহল্লার মাঝে 180 ঘর মানুষ আছি আর প্রত্যেক মানুষ গরিব 99% মানুষ গরিব মানুষ এরপরে সবাই দিল খুলিয়া সহায় করার কারণে আজকে আমরা সাত পর্যন্ত পৌঁছেছি বর্তমান সাত জ্বালায় সাটারিং শেষ হয়ে গেছে সাতর লাগা সাত জ্বালাই দিতাম তারপর অনেক রড সিমেন্ট বালির দরকার পড়ছে আমরা মহল্লাবাসী আর ফারিয়া নলা ব্যবস্থা হয়েছে গোটা দেশবাসী কাছে আবদার রাখিয়ার তো সবাই আমরা তোরা সহায় করবার লাগিয়া তো সহায় করলেন যে মসজিদ আর সদগা জারিয়া হিসাবে মসগা জারিয়া কেনা খালকে আমত দিন ফাইমু দুনিয়া সারিয়া একদিন যাইমু কি কিন্তু এই সদগা জারিয়া রাস্তা ঘাট মসজিদ মার্শা যেটা বানাইয়া যাইমু এটা আমরা ফাইমু গোটে সবর কাছে আবদার রাখিয়ার যে আপনারা দয়া করিয়া বেশ বেশ করিয়ার বা তোরা আমরা মসজিদ খানা সহায় করতা ইন বাচ্চানিতে তিলাওয়াত করবা নামাজ পড়িবা এই সব আপনারা ফাইবা আর আমরা ইনশাল্লাহ আপনাদের লাগে দোয়া করবো আল্লাহ আপনার খাস কারবার আমরা খয়রে বরকত দিব আর আল্লাহর হস্তে সবার কাছে আবদার মহল্লাবাসী থাকিন আপনারা বেশ বেশ করিয়া দেবা আমরারে রড সিমেন্ট বালি দিয়ে তোরা সহায় করতা ইনশাল্লাহ ঈদর বাদে খাম আরম্ভ করবো আশা রাখিয়াত সকল সহ আবদার রাখিয়া শেষ করিয়ার আর লগে ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবা যে আমরা হর মুসলমান ভাইয়ে ফাইন আর এটা মাঝে সহযোগিতা করতে পারবো আর লগে আমরা স্ক্রিনার দেবো হইব অ্যাকাউন্ট নম্বর দেবো হইব এটা কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আর আমরা ব্যক্তিগত সেক্রেটারি প্রেসিডেন্টের আমরা মোবাইল নম্বর দিবো সেইজন্য আমরা লগে যোগাযোগ করতে চান ইনশাল্লাহ সব করতে পারবা ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই ওখানে কইয়া সবার আবদার রাখিয়া অনুষ্ঠান আসসালামু আলাইকুম।